Ito, si Kuro na. Oo, tapos ako. Dugan na. Itu dulu itu. Dia saya. আজকে আমরা ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট যারা প্রার্থী তাদের নমিনেশন ফাইল করতে আমরা এখানে এসেছি। আমরা এখন যাচ্ছি আমাদের প্রার্থীরা নমিনেশন ফাইল করবে। উদ্দেশ্য একটাই, স্বচ্ছ প্রশাসন দেওয়া, মানুষের পৌর এলাকার যারা বাসিন্দা আছেন ওনাদের জীবনযাপনের যে সুযোগ সুবিধাগুলি, নাগরিক সুবিধা, নাগরিক পরিষেবা, এটাকে সত্যিকারের অর্থে বাস্তবায়িত করা। শহরে আপনারা জানেন এই বিগত দিনে যেখানে মানুষের ইনকাম কমছে, দিনের পর দিন জিনিসপত্রের দাম বাড়ছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী, সেখানে জলের উপর কর বসিয়েছে, বাড়িঘরের সম্পদের উপর কর বসিয়েছে, ইলেকট্রিসিটির দাম বাড়িয়ে নিয়েছে। আমাদের উদ্দেশ্য, মানুষ আমাদেরকে ভোট দেবে, ভোট দিলে পরে আমরা এগুলি সুরাহা করবো, এগুলি আমরা প্রত্যাহার করে নেব এবং শহরকে একটা পরিচ্ছন্ন পরিবেশ দেবো যেখানে মশার উপদ্রবে সন্ধ্যার সময় মানুষ থাকতে পারে না। এগুলি আমাদের অনেকগুলি দাবি আছে, আমরা প্রতিশ্রুতি, সেগুলি আমরা পরবর্তীকালে আমরা লিফলেটের মধ্যে দিয়ে জানিয়ে দেবো। সবগুলি সিটে কি প্রার্থী দেওয়া হয়েছে? না, আমরা সবগুলি সিটে না, আমরা চারটে সিটে এখন প্রার্থী। কোন কোন? আজকে তিনটা, আজকে তিনটা দিচ্ছি আমরা, আগামীকালকে আজকে দিচ্ছি হলো 21, 23 নামগুলি কি? একটা হলো শেউসি লক্ষর, আর একটা হলো শান্তনুপাল, শৃঙ্খা চক্রবর্তী। জয় নিয়ে কতটা আশাবাদী? সম্পূর্ণ আশাবাদী, কারণ মানুষ এই পরিষেবা শহরের উপরে বিজেপির উপর মানুষ বিতঃসদ্য, সিপিএমকে মানুষ প্রত্যাখ্যান করেছে, ফিরিয়ে আনবে না, আর অন্য দলগুলি মাত্র কেউ এখন নেমেছে। সুতরাং আমরা বিশ্বাস করি যে মানুষ আমাদের উপর আস্থা রাখবে, আমাদেরকে আশীর্বাদ করবে। বক্তব্য নির্বাচনে তো সবাই প্রার্থী দেবে, এটা গণতন্ত্রের এটা একটা সুস্বাস্থ্য। ওনারা তিনটেতে বোধহয় প্রার্থী দিয়েছে, আজকে চারটে পাঁচটাতে প্রার্থী দিয়েছে। ওয়েলকাম। আপনাদের কি সমর্থন থাকছে সেখানে? আমাদের সমর্থন না থাকার থাকার তো কোনো ব্যাপার নেই, নিশ্চয়ই সমর্থন থাকবে যারা বিজেপিকে পরাজিত। ওইখানে আমরা প্রার্থী দিনে যখন আমাদের সমর্থন করতে তো কোনো অসুবিধা নেই। 21 নম্বরে কে কইছে? 21 নম্বরে শ্রীয় শিলস্কর। হ্যাঁ, তোমার 23